হ্যালো ভিউয়ার্স, হাউ ইউ এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আজকের পর্বে আমরা নতুন একটি পর্ব নিয়ে চলে আসলাম, সেখানে আমরা দেখাবো তান্দুরি চা নিয়ে। সো তান্দুরি চা নিয়ে কথা বলার আগে বলে নিতে চাই, যারা আমার চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে রাখবেন, সো দ্যাট আমার ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকে আমরা দেখাবো দয়াগঞ্জের বিখ্যাত সেই তান্দুরি চা, যেটা আমরা পুরান ঢাকাবাসীরা যারা আছি তারা কিন্তু নিউলি একটা ফ্লেভার পেতে যাচ্ছি এই দোকানটার মাধ্যমে। সো যারা এই রোডটাতে আসা যাওয়া করেন তারা নিশ্চয়ই জেনে থাকবেন যে এখানে নতুন একটা দোকান হয়েছে এবং সেখানে কিন্তু বিখ্যাত সেই তান্দুরি চাটা কিন্তু তারা অ্যাভেলেবেল করেছে, যেটার দাম হচ্ছে 25 টাকা পার কাপ, যেটা একটা মাটির কাপে দেওয়া হয় এবং খুবই ভালো। বিভিন্ন ধরনের ফ্লেভার দেওয়া থাকে, যেমন বিভিন্ন ধরনের মশলা, বিভিন্ন ধরনের ফ্লেভার কিন্তু এই চাটা থেকে আসে। সো আজকে আমরা দেখাবো কীভাবে সেই চাটা তারা তৈরি করে। সো চলুন আমরা দেখি। তো প্রথমে যা তারা যেটা করে সেটা হচ্ছে যেই পাত্রে আপনাকে সার্ভ করা হবে সেরকম একটি পাত্রে তারা সেই পাত্রটা খুবই গরম করে নেয়, এবং খুবই উচ্চ তাপমাত্রা যেন সেটা হয়। সো সেটার জন্য তারা প্রচুর হিটে সেটাকে গরম করে নেয়। পরবর্তীতে তারা যেটা করে সেটা হচ্ছে তারা একটি আগে থেকেই একটা বড় পাত্রের মধ্যে তারা দুধ গরম করে রাখে এবং চা সেখানে মিশানো থাকে। সেই চাটাই তারা একটা মগের মধ্যে ঢালে এবং সেই মগটার নিচে বড় একটা পাত্র থাকে যেখানে যেই ফুলকিগুলো ওঠে গরমের কারণে, অতিরিক্ত তাপের কারণে যেই ফুলকিগুলো উঠে এক্সট্রা চাগুলো পড়ে থাকে সেগুলো কিন্তু সেই বড় পাত্রের মধ্যে চলে যায় এবং আপনারা দেখতে পাচ্ছেন সেই ব্যক্তিটা কিন্তু দুধের সাথে সেই চাটা মিলিয়ে নিল এবং একটা গরম কিছু ধরার বস্তু দিয়ে সেই গরম মাটির বস্তুটা নিয়ে নিল এবং দেখতে পাচ্ছেন যে সেটা ঢেলে দেওয়ার ফলে বিভিন্ন ফুলকির মতো কিন্তু চাটা বাইরে বেরিয়ে আসছে এবং অন্যরকম একটা ফ্লেভার ক্রিয়েট করছে। সো দেখতেই পাচ্ছেন খুবই মজাদার একটা চা হতে যাচ্ছে, আর সেই চাটা এখন আপনাকে নতুন একটি কাপে পরিবেশন করবে। সো গাইস, হোপ ইউ গাইস আর এনজয়িং মাই ভিডিও। আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে রাখবেন। সো ভিউয়ার্স, আমরা চলে এসেছি, এখন আমরা টেস্ট করব সেই তান্দুরি চাটি। সো দেখতে পাচ্ছেন তারা কিন্তু আমাদেরকে সার্ভ করে দিয়েছে, তো এখন আমরা টেস্ট করব। সো যেটা আমি টেস্ট করে পেয়েছি সেটা হচ্ছে যে তাদের এই চাটা আমার কাছে মনে হয়েছে যে জাস্ট নামের একটা হাইপের কারণে তারা সেটা চলছে, বাট আহামরি কিন্তু তেমন কিছু না। বাট নতুন কিছু ট্রাই করতে হলে অবশ্যই ট্রাই করবেন এবং আমাদের চ্যানেলটির সাথে থাকবেন, আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল বাটনটি ক্লিক করে রাখবেন। আল্লাহ হাফেজ আজকের মতো।